তো সুন্দর ফুলের বাগান কে সুন্দর ফুলের বাগান আল্লা তুমি বানাইলাম কো সুন্দর রম জনমাস তুমি দিলা লাত সুন্দর ফুলের বাগান এত সুন্দর ফুলের বাগান তুমি যে বানাইলাম এত সুন্দর রম জানে যে দিলাম আমার মায়েরা এই যে ফুলের বাগান দেখতে ফুলের ভিতরে কোনো দোষ নাই ত্রুটি নাই এই মতন রোজা থাক রোজা থাকলে তারা জীবনের গুণায় আল্লাহ মাফ করে দিবে এই যে রমজান মাস আসতে ফুলের মতন পবিত্র হইতে হবে হিংসা কেই না অহংকার থাকা চলবে না মুখ দিয়ে মিথ্যা কথা বললে রোজা মাসেন মুখে রোজা নষ্ট হয়ে যাবে আমার মায়েরা বাজান গম এই যে আমি আসামের আমির হামজা বলিয়া গেলাম এই যে ফুলের বাগান দেখতে সাম ওই মতনই অন্তটা পরিষ্কার করিয়া থাকপান নামাজ পুরো রোজা থাকপান আল্লাহর কাছে কানবাম জীবনের গুণায় আল্লাহ মাফ করিয়া দিবে। আমার নবী বলতাছেন বিশ্বর মানুষ যারা রমজান মাসে একটা রোজা ভাঙল একটা রোজা ভাঙল সাতটা জীবন বা রোজা থাকলে রমজান শরীফের একটা রোজার সমতুল্য হইতে পারে না আমার মায়ের রমজান মাসে বেশি করে আস্তা খেউলা পড়বা যত বেশি বেশি আস্তা খেউলা পড়বা রমজান মাসে তোমার জীবনের গুণায় আল্লাহ মাফ করে দিবে রমজান মাসে কলেমা তৈবা ইলাহাম ই হোম মোহাম্মুরি রেহ সাল্লাম এই কলেমা রমজান মাসে বেশি করে পড়বা তোমার জীবনের গুণাই আল্লা মাফ করে দিবে আমার নবী বলতে সাবারে আল্লাহ্মা আজরিনী মিনান্নার এই দোয়াটা রমজান মাসে বেশি করে বলবাম আর একটা দোয়া আছেন আল্লাহ হম্মা ইনিয়া চালু খান জান্নাত এই দোয়াটা বেশি করে প্রবাম তোমার জীবনের গুণায় আল্লাহ মা করে দিবি আমার নবিকায় ও বিশ্বরে মানুয়ুষ তোমরা রোজা থাকো ওই রমজান মাসে যে ব্যক্তি একটা রোজা ভাঙল রোজা থাকল না আমার নবী কাহাবারে সাতটা যে বোন রোজা থাকলেও রমজান শরীফে রোজা সমতুল্য হবে না এই যে মায়েরা গাছ দেখতে এত সুন্দর গাছ গাছের কোনোদিন হিসাব হবে না কিন্তু মানুষের হিসাব হবে তাই মা রোজা থাক রোজার দিনে রোজা থাক পান যেমন গাছ তোমরা দেখলাম এত সুন্দর গাছ তোমরা দেখলা গাছের কোনো হিসাব হবে না ওই মতো নিষ্পাপ হইতে হবে রমজান মাসে জীবনের গুণায় আল্লাহ মাফ করে দিবি আমার ভাইয়ের আমি আসামের আমির হামজা আমার মায়েরা আমার বাজান গো মসজিদে যে পর্যন্ত না আজানা হারে রোজার মাসে যদি যে পর্যন্ত না দিছে গেলার সাতের মধ্যে পানি আছে পানি খাইলে না আর একটা সেকেন্ডের আছে মসজিদে মজেনে আজান দিব আমার আল্লাহ কয় ফেরেস্ত তোরা ছায়া ছায়া দেখ মসজিদ তো আজানো দিল না এ পর্যন্ত বান্দা ইফতার করল না ওই সময়ের ভিতরে যখন তোমরা আমিন দরবা আল্লাহ কাছে কান্দা কান্দা কইবা ওই যখন কান্দা কান্দা কইবা মা ওই সময়ের ভিতরে তোমার খান আল্লাহ কবুল করে নিব। কেন তুমি রোজা থাকবা না কেন ইফতার করবা না ইফতার করার সময় হাজার হাজার মানুষকে আল্লাহ জীবনের গুনা খাতা আল্লা মাফ করে দেয় যারা কবরের মধ্যে শুয়া শিয়া কান্তা আছে রমজান মাসে কবরের আজাম গজব আল্লাহ মাফ করে দেয় আমার ভাইয়ের আমি আসামের আমির হামজা আমার মায়েরা আমার বাজান গো মসজিদে যে পর্যন্ত আজানা দেয় আরে রোজার মাসে যদি যে পর্যন্ত না দিছে গেলার সাতে মধ্যে পানি আছে পানি খাইলে না আর একটা সেকেন্ডেরি আছে মসজিদে মজেন আজান দিব আমার আল্লাহ কয় ফেরেস তোরা ছায়া ছায়া দেখ দেখ মসজিদ তো আজানো দিল না এ পর্যন্ত বান্ধা ইফতার করল না ওই সময়ের ভিতরে যখন তোমরা আমিন দরবাই আল্লাহ কাছে কান্দা কান্দা কইবা ওই যখন কান্দা কান্দা কইবা মা ওই সময়ের ভিতরে তোমার খান আল্লাহ কবুল করে নিব কেন তুমি রোজা থাকবা না কেন ইফতার করবা না ইফতার করার সময় হাজার হাজার মানুষকে আল্লাহ জীবনের গুনা খাতা আল্লা মাফ করে দেয় যারা কবরের মধ্যে শুয়া সিয়া কান্তা আছে রমজান মাসে কবরের আজাম গজব আল্লা মাফ করে দেয় রোজার মাসে রোজার বিশ্বের যে বয়ান করলাম এর মধ্যে রোজা থাকা নাক বই তার মধ্যে রোজার মাসে পাঁচ চত্বর নাম পড়তে হবে এই যে শুক্রবারে মানুষের মস্তিষ্ক যায় যে জামাতে নামাজ পড়ে কি সুন্দর দেখা যায় মাথায় টুপি রোজার মাসে এইরকম যদি নামাজ পড়া যায় তাহলে এবার তো সাতাশ গুণ বেশি যেমন রোজার মাসে শুক্রবার পরে জামাতে নামাজ পড়ে সাতাশ গুণ বেশি সাতাশ আর রোজার মধ্যে সত্তর গুণ বেশি সত্তর দিয়ে সাতাশ দে কত হয়